নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে যুগটা সেটাকে আমরা বলি আইয়ামে জাহেলিয়াত। তো জাহেলিয়াত মানে কি? ওই যুগে জ্ঞান বিজ্ঞান ছিল না, বরং এমন জ্ঞান বিজ্ঞান ছিল যেটা বর্তমানে নাই। ওই যুগের যে সাহিত্য, আরবি সাহিত্য রচিত হয়েছে মুআল্লাকাতের মতো, সালাকাতের মতো, অনেক বিশাল বিশাল সাহিত্যের ভান্ডার, যে সাহিত্য পরবর্তীতে আর কেউ রচনা করতে পারেনি। ওই যুগের মানুষের বিজ্ঞান এমন পর্যায়ে ছিল মরুভূমি দিয়ে কেউ হাঁটলে পায়ের চিহ্ন ধরে বলতে পারতো পা এটা কার, মানে বালুর মধ্যে পায়ের ছাপ পড়ছে না, এই ছাপের মধ্যে আমরা এখন যেমন ফিঙ্গার প্রিন্ট দিয়ে বিভিন্ন কিছু করি আধুনিক বিজ্ঞানে, ওই সময় পায়ের ছাপ দিয়ে মরুভূমির বালুর মধ্যে তারা বের করতে পারতো পা এটা কার, এখান দিয়ে কে গেছে। তাহলে বিজ্ঞান তখন কত উন্নত ছিল, কিন্তু সেই যুগকে আমরা কি বলি? জাহেলি যুগ। তাহলে জাহেলিয়ত কেন? সেটা তো জ্ঞান বিজ্ঞানের যুগ, সোনালি যুগ হওয়ার কথা, কিন্তু আমরা বলি জাহেলিয়তের যুগ, কারণ সেই যুগে সব জ্ঞান ছিল, একমাত্র ওহির জ্ঞান অনুপস্থিত ছিল, তাদের ভিতরে ওহির জ্ঞান ছিল না, কোরআনে কারিম বা অন্য কোনো আসমানি কিতাবের জ্ঞান তাদের ভিতরে ছিল না, জ্ঞান শূন্য ছিল, এই জন্য তারা আইয়ামে জাহেলিয়ত। তাহলে আমাদেরকে অবশ্যই কোরআন জানতে হবে, বুঝতে হবে, কোরআনের নাম থেকেই আমরা প্রথমে বুঝতে পারি। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে হাদিসটি আমাদের সবারই জানা, খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, উত্তম ব্যক্তি, খায়ের ব্যক্তি, কল্যাণকর ব্যক্তি, কল্যাণকর মানুষ যারা কোরআন শিখে আর কোরআন শেখায়। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার 179 নম্বর হাদিস, সহি হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, পৃথিবীতে কিছু মানুষ আছে এরা আল্লাহর আহাল, সুবহানাল্লাহ, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান হুম, তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুম আহালুল কোরআন, আহালুল্লাহি ওয়া খাসাতুহু, এরা হলো আহালুল কোরআন, মানে কোরআন ধারণকারী, কোরআনের বাহক, কোরআন চর্চাকারী, কোরআন নিয়ে যারা ব্যস্ত থাকে, এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আহাল, আল্লাহর আহাল, সুবহানাল্লাহ। আল্লাহর আহাল মানে আল্লাহর কি পরিবার আছে? জি, এখন কিছু বলে না, কি বলবেন বলেন দেখি, আল্লাহর কি পরিবার আছে কি নাই? নাই বলা যাবে না। আল্লাহ রসুল বলতেছে আল্লাহর পরিবার, এরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, আপনি কোন নাই? হ্যাঁ, মানে ছেলে মেয়ে স্ত্রী ওই জাতীয় পরিবার নাই। যেমন বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর ঘর মানে কি আল্লাহর কি ঘর বাড়ির দরকার আছে? কিন্তু ঘরটার নাম বাইতুল্লাহ, এটা সম্মানের জন্য আল্লাহর সাথে নিসবত করেছেন, আল্লাহর সাথে সম্পর্ক করেছেন। ঠিক ওই বান্দাটার কোরআন নিয়ে ব্যস্ত থাকে যিনি, কোরআন চর্চা করে যিনি, কোরআনের আমল করে যিনি, তার সম্মান, তার মর্যাদা বাড়ানোর জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত করে আহালুল্লাহ বলা হয়েছে, সুবহানাল্লাহ। অর্থাৎ এটাও আল্লাহর একটা সিফাত, এটার কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ, ধরন এগুলো নির্ধারণ করা যাবে না, যেভাবে বলা হয়েছে আহালুল্লাহ, বাস আল্লাহর পরিবার, সুবহানাল্লাহ। যেই অন্তরের ভিতরে কোরআন নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল বাইতিল খারিব, সেটা হলো বিরান ভূমির মতো, বিরান ঘরের মতো, মানে যে ঘরে মানুষ বসবাস করে না, তাই সেই ঘরে শয়তান ঢুকে, সেই ঘরে সাপ ঢুকে, ব্যাঙ ঢুকে, বিভিন্ন রকমের প্রাণী ঢুকে থাকে। তো যেই অন্তরে কোরআন নাই সেই অন্তরটাই এরকম, সেই অন্তরের ভিতরে শয়তানও ঢুকে, সেই অন্তরের ভিতরে যত রোগ ব্যাধি সব বাসা বাঁধে। আর কোরআনে কারিম হলো শেফা উল্লিমা ফিস সুদুর, অন্তরের ভিতরে যত রোগ আছে সবগুলার শেফা কোরআনে কারিম, এই জন্য কোরআনে কারিম শিখার গুরুত্ব অপরিসীম। আমরা দ্বিতীয় বিষয়ে আসে, ফাওয়াইদু তাআল্লুমুল কোরআন, কোরআন শিখার ফায়দা কি, উপকার, অনেক উপকারিতা আছে, তন্মধ্যে এক নম্বর উপকারিতা হলো আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়া জাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, তোমরা কোরআন দিয়ে বড় জিহাদ করো, কোরআন দ্বারা জিহাদ করো। এই জন্য শাইখুল ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ চারটি স্তর। এক নম্বর স্তর জিহাদুন নাফস, একজন মুমিন প্রথম জিহাদ শুরু করবে নফসের সাথে, জিহাদ
তারপরে জেহাদ, জেহাদুর শয়তান, শয়তানের বিরুদ্ধে জেহাদ, তারপরে তৃতীয় স্তর জেহাদুল কুফার ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জেহাদ, চতুর্থ স্তর জেহাদ ও আহলিল হাওয়া ওয়া আহলিল বিদআ, আহলুল হাওয়া আহলুল বিদআ এদের বিরুদ্ধে জেহাদ। তাহলে জেহাদ শুরু হবে কি দিয়ে? নফসের বিরুদ্ধে জেহাদ, প্রথম জেহাদ ও নফস। তো জেহাদ ও নফস কি দিয়ে করবেন? জেহাদ করার জন্য অস্ত্র লাগবে না কি? অস্ত্র দরকার আছে না? অবশ্যই দরকার আছে। জেহাদ ও নফস এবং জেহাদ ও শয়তান, এই দুটি স্তরে যারা জেহাদে থাকবে, যারা মুজাহিদ হবে, তারা জেহাদ করবে বিল কোরআন। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া জাহিদহুম বিহি জিহাদান কাবীরা, তোমরা জেহাদ করো বিহি মানে বিল কোরআন, কোরআন দিয়ে জেহাদ করো, কোরআন দ্বারা জেহাদ করো। তাহলে একজন মুসলিম জেহাদ করতে হলে তার কোরআন লাগবে, কোরআন ছাড়া কোনো ব্যক্তির পক্ষে জেহাদ করা সম্ভব না। কারণ কোরআনে কারিমের এলিম দিয়ে, কোরআনে কারিমের আমল দিয়ে নফসের বিরুদ্ধে এবং শয়তানের বিরুদ্ধে জেহাদ করতে হবে। এই জেহাদে যারা সফল হবে তারাই তৃতীয় স্তরে যেতে পারবে, জেহাদুল কুফার ওয়াল মুনাফিকিন। আর যারা এই জেহাদেই বিফল তারা ওই জেহাদের স্তরে যেতে পারবে না। তা এখন ফজরের নামাজে উঠতে পারে না, সেই আল্লাহর বান্দা কীভাবে জেহাদ করবে? সেই আল্লাহর বান্দা তো এখনও নফসের বিরুদ্ধে জেহাদেই ফেল। যে আল্লাহর বান্দার মুখে দাড়ি রাখতে পারে না, লম্বা দাড়ি রাখতে পারে না, সে আল্লাহর বান্দা নফসের বিরুদ্ধে জেহাদেই ফেল। সে আল্লাহর বান্দা এখনও জেহাদের প্রথম স্তরে অতিক্রম করতে পারে না। আবার জেহাদের প্রথম স্তর যেটা জেহাদুন নফস, এটার আবার চারটা স্তর আছে। প্রথম স্তর এলেম, এলেম শিখা, দ্বিতীয় স্তর আমল করা, তৃতীয় স্তর ওই এলেমের দাওয়াত দেওয়া, চতুর্থ স্তর এই দাওয়াত দিতে গেলে কষ্ট যন্ত্রণা বিপদ আপদ আসলে সবর ধরা। তাহলে আপনি জিহাদের প্রথম স্তর এলেম, কিসের এলেম? কোরআনের এলেম, আমল কোরআনে কারিমের আমল, দাওয়াত কোরআনে কারিমের মাধ্যমে এই এলেম দ্বারা দাওয়াত দিতে হবে। তাহলে আপনি জিহাদ করতে হলে, দাওয়াত দিতে হলে, মুজাহিদ হইতে হলে, দায়ী হইতে হলে প্রথম লাগবে কি? কোরআন। কোরআন ছাড়া জিহাদ করা সম্ভব না, কোরআন ছাড়া দায়ী হওয়া সম্ভব না। যদি দায়ী হই তাহলে নিজেও গোমরা হব, মানুষকেও গোমরা করব। কোরআন ছাড়া যদি জেহাদ করি তো নিজেও সন্ত্রাসবাদ জঙ্গিবাদের দিকে চলে যাব, মানুষকেও গোমরা করে দিব। মারেফাতু শারাই ওয়াল আহকাম, শরীয়তের হুকুম আহকাম জানা, ইউরাফুল আব্বি রব্বিহি, বান্দা তার রবকে জানা, রবকে চিনার বড় মাধ্যম হলো কোরআন। কোরআনের সবচেয়ে বেশি আলোচনার বিষয় হলো মারেফাতুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহর পরিচয়। কবরে এক নম্বর প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে। তাহলে রবকে চিনা এটা হলো সবার আগে জরুরি। আর রবকে চিনতে হলে কোরআন জানতে হবে। কোরআন না জানলে, কোরআন না বুঝলে রবকে জানা রবকে চিনা সম্ভব নয়। ইয়াজিদুল এলেম ওয়াল আমল ওয়াল বাসীরা, নিজের এলেমকে বৃদ্ধি করতে হলে, আমল বৃদ্ধি করতে হলে এবং নিজের দলিল প্রমাণ আদি তাওহীদের ব্যাপারে বিভিন্ন বিষয়ে জানতে হলে কোরআন জানতে হবে। এটা হলো কোরআন জানার উপকারিতা।